अरे हरे हयमा शिशिरेर घुमटा देवा पुष महास बंधु आमार नाय ओर जाइब मने ताहार आशरे हाय बंधु आमार देश हो जाइब मने ताहारा चंदर आलो लागे भालो चांदनी बसर राइते बिहान बेला लागे भालो पिठा पुली खाइते। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার তন্ময়। আমার প্রথম ইউটিউবের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আছি বাংলাদেশের জাতীয় শিল্পকলা একাডেমিতে, কারণ বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমিতে গত 23 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব, যা চলবে আগামী 3 মার্চ পর্যন্ত। চলুন আর দেরি না করে ঘুরে আসি ঢাকার ভিতরে গ্রামীণ পিঠার মজা নিতে। তো আমি এখন আছি পিঠা মেলার ভিতরে, আর পিঠা মেলার ভিতরে আমার পেছনে আপনারা বেশ কিছু স্টল দেখতে পাচ্ছেন, আর প্রতিটি হচ্ছে পিঠা স্টল। আর প্রতিটা স্টলের নামকরণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার নামে করা। তো চলুন আমরা ঘুরে দেখি কোন স্টলে কোন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। পিঠার বাঁকা ধোঁয়া তেলে গরম তেল পোয়া দুধে ভেজা দুধ সে তৈয়ার। আচ্ছা, আপনাদের দোকানের সবচেয়ে মজার কোনটা? কোনটা কোনটা? আমার নায়র যাইব মনে তাহার আশরে, বন্ধুই আমার দেশ যাইব মনে তাহারা। কি পিঠা? আর আপনার পাশের এটাও কি সময়? বঙ্গাল টিকা দুলদুলি। আচ্ছা, এটা হচ্ছে বউ পিঠা, সরি এটা জামাই পিঠা, আর এটা হচ্ছে বউ পিঠা। আচ্ছা, আরে শীত রে কইছে চাদর জড়াই আরাম কইরা হাইছো, ওই মাচার কোণের বাগান বিলাস ঝরাই কত ফুল গো, ওই শিশির আবার আইলো দিতে করাই কানের দুলে দেখো। গুড় দেওয়া আছে, পুরা পিঠাটা অত মিষ্টি না, মানে এই গুড়ের অংশটাই মিষ্টি লাগতেছে, বাকি এটা হচ্ছে নর্মাল বিস্কিটের মতো নকশি পিঠা যেমন থাকে আর কি। কাঁচা মাটি ভিজায় আছে তাই মাঘের সাওয়া লাইলে পায়ে লাই গাথা গাছাই, আরে পুকুর জলে তলে তলে রামদন হইল সারা, জলের ধোঁয়া দেখা সারস মাথায় দিছে পাড়া দেখো ভাই। এই অংশটা দেখে আমি প্রথমে ভাবছিলাম মাংস, কিন্তু পরবর্তীতে বুঝলাম এটা পেঁয়াজ। বাই দ্য ওয়ে, আমার পিছনে আবৃত্তি চলতেছে শিল্পকলা একাডেমির যে পিঠা উৎসবের অনুষ্ঠান, এখানে বিকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমার পিছনে উনি কবিতা আবৃত্তি করছে, কবিতা আবৃত্তি শুনি আর লাগে ভালো পিঠা পুলি খাই।
যাইতে আহারে 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 আহায়ামা আহারে 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 আহা আহারে 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 আহায়ামা আহারে তো আমার পিঠামেলা বলতে গেলে পুরোটাই ঘোরা শেষ আমরা অনেক নতুন পিঠার সাথে পরিচিত হলাম অনেক নতুন নতুন পিঠার নামও জানলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ